250 বছরের ঐতিহ্য এবং পাল বংশের দুর্গাপূজার ইতিহাস নিয়ে আজও বাঁকুড়ার ইন্দাস থানা সোমসারে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় এক প্রাসাদ। একসময় ওই জমজমার যে প্রাসাদে দুর্গাপূজা শুরু করেছিলেন সোমসারের জমিদার চন্দ্রমোহন পাল বা চাঁদ পাল। পূজোর চার দিন চলত যাত্রাপালা, পুতুল নাচ, রামলীলা, বসত নহবত। এখন বনের দিনে হারালেও জমিদার বাড়ির নাট মন্দির মেতে ওঠে পুজোর আনন্দে। পাল বংশের উত্তরাধিকারীরা যে যেখানেই থাকুন পুজোর টানে ফেরেন দামোদর আর শালী নদীর মোহনায় সোমসার গ্রামের জমিদার বাড়িতে। বাড়ি সংরক্ষণ হয়নি, পলেস্তারা খসা নাট মন্দিরেই বসে আবাহন উমার। ওই দিনটার জন্য সারা বছর অপেক্ষায় থাকত গ্রামের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের প্রজারা। তবে এবার করোনা পরিস্থিতিতে পুজোর আয়োজন হলেও প্রবাসে থাকা প্রিয়জনরা বাড়ির পুজোয় আসতে পারছেন না বলে জানিয়েছেন। পুজোটা নাপল চন্দ্রপাল শুরু করার পর ছোটোখাটো হতো, এতক্ষণ এখন আরও চাঁদপাল মহাশয় নিজে আমার দাদুর বাবা উনি আরও বড়ো করে চত মানে পুজোটা আনেন। এখন পুজোটা আমরা করি মতে যেভাবে করা হয় মানে বৈষ্ণব মতে পুজো হয়, পুজোটা অত আড়ম্বর করা হয় না, কিন্তু পুজোটা নিয়মগুলো মেনে চলে। আমরা অষ্টমীতে আমাদের এখানে পাঁচকলায় বলি হয়, এখানে মানে আমাদের এখানে তো বৈষ্ণব মতে পুজো পাঁচকলায় বলি হয়, এটা অষ্টমী খানে, এটা 260-65 বছর হয়ে গেল। পুজোর সময় খুব আনন্দেই কাটে, বাড়ির লোক সমস্ত বউরা সব হয়ে হয়ে করে পুজোর কটা দিন খুব আনন্দেই কাটে। আমরা বাড়ির ঠাকুরের পুজোর কাজে সব হাত বাটাই সবাই মিলে, সব আসে বাইরে থেকে, ঘর থেকে কেউ যায় না কোথাও বাইরে ঠাকুর দেখা বা এসব না, সবাই আমাদের গ্রামের বাড়িতেই ঠাকুর দেখতে আসে।